ছাত্ররা আমরা আগের চারটে ভিডিওতে কম্পাউন্ড অ্যাঙ্গেলের কম্পাউন্ড অ্যাঙ্গেল 1 2 3 4 ফার্স্ট তিনটে ভিডিওতে কম্পাউন্ড অ্যাঙ্গেলের বেসিক ফর্মুলাগুলোকে এস্টাবলিশড করে দিয়েছি এবং ফোর্থ ভিডিওতে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের এমসিকিউ পার্টটা পুরো প্রবলেমগুলোকে সলভ করে দিয়েছি আজকে আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ওপর ফিফথ ভিডিও করছি যে ভিডিওতে আমরা এসএকিউ টাইপের প্রবলেমগুলোকে ধীরে ধীরে সলভ করব এসএকিউ টাইপের প্রবলেমে নাম্বার 1 এর 1 এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইন অফ মাইনাস 75 ডিগ্রির ভ্যালু ওয়ার্ক করতে দিয়েছে তাহলে সাইন অফ মাইনাস থিটা মিন্স মাইনাস সাইন থিটা তাহলে মাইনাস সাইন থিটা থিটা মিন্স 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি তাহলে এখান থেকে কি আসলো মাইনাস সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি তাহলে ভ্যালু সাবস্টিটিউট করো 1 আপন রুট 2 ইনটু রুট 3 আপন 2 প্লাস 1 আপন রুট 2 ইনটু হাফ সো আনসার ইজ রুট 3 প্লাস 1 আপন 2 রুট 2 এবারে চলো নাম্বার 2 কস 15 ডিগ্রি একই রকমের কস 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি যেহেতু এই দুটো নং অ্যাঙ্গেলে ব্রেক করলে 15 পাওয়া যায় ফর্মুলা লিখি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি আবার ভ্যালু সাবস্টিটিউট করো রুট 3 আপন 2 প্লাস 1 আপন রুট 2 ইনটু হাফ দ্যাট ইজ রুট 3 প্লাস 1 আপন 2 রুট 2 প্রবলেমগুলো খুব সহজ প্রবলেম তাই আমি একটু তাড়াতাড়ি সলভ করে দিলাম নাম্বার 3 নাম্বার 3 এবং 4 এ 1 এর নাম্বার 3 এবং 4 এ দেখা যাক কি দেওয়া আছে নাম্বার 3 তে আছে tan of minus 105 ডিগ্রি সো tan of minus theta ছাত্ররা তোমরা জানো অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের সূত্র অনুযায়ী tan of minus theta means minus tan theta তাহলে minus tan of 45 ডিগ্রি plus 60 ডিগ্রি তাহলে minus tan a plus tan b divided by 1 minus tan a tan b so minus 1 plus root 3 upon 1 minus root 3 আনসারটা এমন ভাবেও থাকতে পারে অথবা রেশনালাইজ করেও থাকতে পারে এবারে আমরা নাম্বার 1 এর 4 বলা আছে sec minus 75 degree that is sec 75 degree তোমরা জানো cos of minus theta means cos theta এবং sec of minus theta also sec theta তাহলে sec কে 1 upon cos 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রিতে ব্রেক করা হলো 1 upon cos এর ফর্মুলা লিখছি cos a cos b minus sin a sin b তাহলে এরপর ভ্যালু বসালে কি হয় 1 upon root 2 root 3 upon 2 তাহলে 2 root 2 upon root 3 minus 1 আনসার আসবে কারণ তোমরা ভ্যালু বসানোর পর রেসিপ্রোকাল করে দিলেই 2 root 2 upon root 3 minus 1 is answer. So, SAQ টাইপের 1 এর চারটে প্রবলেম ছিল খুব সহজ প্রবলেম ছিল সেগুলো আমরা সলভ করলাম ধীরে ধীরে এবার নাম্বার 2 2 এর 1 বলা আছে প্রুভ দ্যাট আমি যেহেতু ছাত্ররা ইংলিশ ভার্সন বই থেকে সলভ করছি 2020 ইয়ারের নতুন এডিশনে তোমরা বাংলা বইয়েও এই প্রবলেমগুলো পেয়ে যাবে তোমরা জাস্ট অঙ্কটা মেলাবে তারপর সলভ করে নেবে তাহলে ফার্স্ট প্রবলেম আছে প্রুভ দ্যাট tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ডিগ্রি ইকুয়াল টু 4 sin 60 ডিগ্রি তাহলে আমরা প্রথমে tan 75 ডিগ্রির ভ্যালু বার করছি tan
45 degree plus 30 degree. That means tan A plus tan B by 1 minus tan A tan B. Value substitute karo, 1 plus 1 upon root 3 by 1 minus 1 upon root 3. Tale ki pele root 3 plus 1 upon root 3 minus 1. এবার আমরা কি করছি LHS লিখছি tan 75 ডিগ্রি মাইনাস cot 75 ভ্যালু সাবস্টিটিউট করো tan এর ভ্যালু tan 75 root 3 plus 1 upon root 3 minus 1 স্বাভাবিকভাবেই cot এর ভ্যালু রেসিপ্রোকাল হয়ে যাবে তাহলে root 3 minus 1 upon root 3 plus 1 LCM করো root 3 plus 1 এর হোল স্কয়ার মাইনাস root 3 minus 1 এর হোল স্কয়ার divided by root 3 minus 1 into root 3 plus 1. তাহলে উপরে দেখো ফর্মুলা পড়ে গেছে a plus b whole square minus a minus b whole square that is 4ab divided by root 3 square minus 1 square that is 4 into root 3 by 2. Root 3 by 2 মানেই হচ্ছে sin 60 degree equal to RHS proved. তাহলে ছাত্ররা দেখলে শুধুমাত্র একটা ভ্যালু বার করে ভ্যালুটাকে সাবস্টিটিউট করলে কি সুন্দরভাবে আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছে যেতে পারছি নাম্বার 282 দেখি 282 তে কি বলা আছে নাম্বার 282 প্রুভ দ্যাট cos alpha plus cos 120 degree plus alpha plus cos 120 degree minus alpha equals to 0 প্রুভ করতে দিয়েছে তাহলে LHS দিয়ে শুরু করছি cos alpha plus cos 120 degree plus alpha plus cos 120 degree minus alpha তাহলে cos alpha ভ্যালু লেখো cos a plus b এর ফর্মুলা লেখো cos a cos b minus sin a sin b তার নিচে আমরা cos a minus b এর ফর্মুলা লিখছি cos a cos b plus sin a sin b এলিমিনেট হয়ে গেল তাহলে পেলাম cos alpha plus 2 cos 120 degree into cos alpha ছাত্ররা আমরা যেহেতু কম্পাউন্ড অ্যাঙ্গেল চ্যাপ্টার করছি তাই এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো ইউজ করেই অঙ্কগুলো করছি তোমরা যখন কম্পাউন্ড অ্যাঙ্গেলের পরে সামসাংস প্রোডাক্ট বা অন্যান্য চ্যাপ্টার ক্রমশ শিখবে তখন কিন্তু এত এলাবোরেটলি না করলেও হবে তোমাদের তখন একবারে cos a plus b plus cos a minus b আমরা সূত্র পাবো তাহলে অঙ্কটা অনেক সংক্ষেপ হয়ে যাবে কিন্তু আমি বলেছিলাম ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলোকে শেষ করব যেহেতু কম্পাউন্ড অ্যাঙ্গেলের প্রবলেম তাই বেসিক কনসেপশনটাকে ক্লিয়ার করার জন্য আমরা এই মেথডেই করছি কিন্তু পরীক্ষাতে তুমি যে কোনো মেথডে করতে পারো তাহলে cos আলফা প্লাস 2 cos দেখো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইনটু cos আলফা অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলে আমরা শিখে এসেছি cos 180 degree minus alpha value diye that is 2 cos of 60 degree that is minus cos alpha ei formula ta amra associate angle er formula onujayi korlam odd angle minus theta means here tahole ekhane ki holo second quadrant angle porlo tai cos er angle negative holo tale cos alpha plus 2 into minus half cos alpha অবশ্যই ছাত্ররা দেখলে দুটো এলিমিনেট করে 0 সো RHS রুট তাহলে আমরা এই পর্যায়ে 2 এর 2 নম্বর অঙ্ক সলভ করলাম এবার নাম্বার 283 নাম্বার 3 তে আছে প্রুভ দ্যাট tan 35 degree plus tan 10 degree
plus tan 35 degree into tan 10 degree equals to 1. তাহলে দেখতে পাচ্ছো 35 আর 10 আছে মিলে কত হয় 45 ডিগ্রি তাহলে tan কত ডিগ্রির ভ্যালু 45 হয় উই নো tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 tan 45 কে ভাঙো 35 প্লাস 10 ইকুয়ালস টু 1 অর tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan A into tan B equals to 1. Tale pachi tan 35 tan 10 equals to 1 minus tan 35 tan 10. Side change koro. Tale ki pabe tan 35 plus tan 10 plus tan 35 into tan 10 degree equals to 1. Group. অঙ্কটাকে আমরা অন্য যে কোনো মেথডে সলভ করতে পারি কিন্তু এই মেথডে করলে অঙ্কটা অনেক শর্টে সলভ করা সম্ভব হবে চলো এরপরে অঙ্কে কি দেখাতে কি বলতে চাইছে আমরা একটু দেখে নেই এর পরের সামনে আছে তোমাদের নাম্বার 3 তে নাম্বার 4 নাম্বার 4 এ বলল Prove that tan 8 alpha minus tan 5 alpha minus tan 3 alpha equals to tan 8 alpha tan 5 alpha tan 3 alpha. চলো আমরা এখান থেকে এইভাবে শুরু করি tan 8 alpha we know tan 8 alpha equal to tan 5 alpha plus 3 alpha. Formula break karo. Tan A plus tan B by 1 minus tan A tan B. Tahole cross multiply karo. This is tan 8 alpha. This is tan 8 alpha minus tan 8 alpha tan 5 alpha. Tan 3 alpha equals to tan 5 alpha plus tan 3 alpha or tan 8 alpha minus tan 5 alpha minus tan 3 alpha equals to tan 8 alpha tan 5 alpha tan 3 alpha proved দেখো অনেক ভাবে অঙ্কগুলোকে সলভ করা যায় কিন্তু যদি এই টেকনিকে করো অঙ্কগুলো খুব শর্টে তাড়াতাড়ি সলভ হয়ে যাবে চলো নাম্বার 5 এ কি বললো একটু দেখে নেই কোশ্চেন নাম্বার 2 এ 5 কোশ্চেন নাম্বার 2 এর 5 প্রুভ দ্যাট tan 43 ডিগ্রি ইকুয়ালস টু cos 2 ডিগ্রি মাইনাস sin 2 degree divided by cos 2 degree plus sin 2 degree তাহলে LHS দিয়ে শুরু করা যাক tan 43 degree দেখো 43 degree কে 45 degree minus 2 degree অপশনে ব্রেক করলাম এবার tan a minus b এর ফর্মুলা লিখছি tan a minus tan b divided by 1 plus tan A tan B tan 45 1 tan 2 degree means sin 2 degree divided by cos 2 degree by 1 plus sin 2 degree cos 2 degree LCM করো cos 2 degree minus sin 2 degree by cos 2 degree plus sin 2 degree proved তাহলে আমরা right hand side পেয়ে গেছি রাইট হ্যান্ড সাইড রুট হয়ে গেল জাস্ট একটু ফর্মুলা গুলোকে মনে রাখলে আর একটু টেকনিক গুলোকে যদি ফলো করতে পারো তবে অবশ্যই তোমরা সব প্রবলেম গুলোকে নিজেরাই সলভ করতে পারবে এবার আমরা দেখি নাম্বার 6 এ কি বলবো প্রুভ দ্যাট tan 62 ডিগ্রি
equals to 2 tan 34 degree plus tan 20. দেখো ছাত্ররা, এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে ঠিক 62 হয়। এমনি ভাবে তোমাদেরকে খুঁজতে হবে যে কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদেরকে ব্রেক করতে হবে। তাহলে চলো LHS tan 62 ডিগ্রি লিখে ফেলি, tan 34 প্লাস tan 28 ডিগ্রি, tan A প্লাস B দ্যাট ইজ tan A প্লাস tan B ডিভাইডেড বাই 1 মাইনাস tan A tan B। মাল্টিপ্লাই করছি tan 62 ডিগ্রি মাইনাস tan 62 ডিগ্রি ইন্টু tan 28 ডিগ্রি, এটাকে পাশাপাশি লিখলাম, ইন্টু tan 34 ডিগ্রি ইকুয়াল টু tan 34 ডিগ্রি প্লাস tan 28। লক্ষ্য করো এই দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে 90 হয়। 62 প্লাস 28, 62 ডিগ্রি প্লাস 28 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এরা এরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থাৎ পূরক কোণ হিসেবে আছে। এটা ট্যান থিটা, এটা কট থিটা, বা এটা ট্যান থিটা, এটা কট থিটা। তাই যখন দুটো অ্যাঙ্গেলের সাম 90 হয়ে যায়, তাই এই দুটোর ভ্যালু কত হলো 1। তাহলে আমরা কি পেলাম, ট্যান 62 ডিগ্রি মাইনাস ট্যান 62 ডিগ্রি ইন্টু কট 62 ডিগ্রি, এটাকে লিখলাম, ইন্টু ট্যান 34 ডিগ্রি ইকুয়ালস টু ট্যান 34 ডিগ্রি প্লাস ট্যান 28। তাহলে এটা 1, তাহলে পেলাম tan 62 ডিগ্রি ইকুয়ালস টু এই tan 34 সাইড চেঞ্জ করলাম, 2 tan 34 ডিগ্রি প্লাস tan 28 ডিগ্রি ইকুয়াল টু RHS রুট। তাহলে ছাত্ররা, আমরা এই পর্যায়ে এই ভিডিও এখানেই শেষ করছি। তোমরা এর পরবর্তী ভিডিও অর্থাৎ পরবর্তী সাম আমরা শর্ট অ্যান্সার টাইপের 1 এন্ড 2 এর প্রবলেমগুলোকে সলভ করলাম, সবকটা প্রবলেম সলভ করলাম। ঠিক 3 থেকে পরবর্তী অঙ্কগুলো সবগুলো পেতে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্য অবশ্যই করবে, যাতে পরবর্তী সামের নোটিফিকেশন অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায়।